অনেকেরই একটা কমপ্লেন আছে যে ফোনে এমবি বা মেগাবাইট খুব দ্রুত শেষ হয়ে যায়। মূলত এর পিছনে ফোনের কিছু সেটিংস দায়ী। এই সেটিংসগুলো যদি আপনারা অফ করে দিতে পারেন তাহলে আপনার ফোনের এমবি বা মেগাবাইট 50% পর্যন্ত সেভ করতে পারবেন। আজকের এই ভিডিওতে সেই সব সেটিংস নিয়েই আপনাদের সাথে আলোচনা করব। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলছি, আমাদের চ্যানেলে ভিডিও দেখে এরকম ম্যাক্সিমাম লোক কিন্তু ভিডিও দেখার পর ভিডিওতে কোনো প্রকার লাইক বা কমেন্ট করে না, যে কারণে পরবর্তীতে আমরা ভিডিও আপলোড করলেও তারা কিন্তু সেই ভিডিওগুলো পায় না। সো আপনাদেরকে রিকোয়েস্ট করবো, মাস্ট বি একটা লাইক অথবা কমেন্ট করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। আমরা ফোনের ডাটা কিনে সবচেয়ে বেশি যে অ্যাপসটা ইউজ করি সেটা হচ্ছে ফেসবুক, অর্থাৎ ফেসবুক থেকে আমাদের সবচেয়ে বেশি ডাটা সেভ করতে হবে। চলুন আমি চলে যাচ্ছি ফেসবুকে। ফেসবুকে আসার পর এই পাশে দেখেন থ্রি ডটস রয়েছে বা থ্রি লাইন্স রয়েছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করে নিচের দিকে আসি, এখানে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করলাম। সেটিংস অ্যান্ড প্রাইভেসির আন্ডারে হচ্ছে শুধুমাত্র সেটিংস, ওকে এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন নিচের দিকে দেখেন একটা অপশন রয়েছে মিডিয়া নামে, ওকে আমি মিডিয়াতে ক্লিক করছি। মিডিয়াতে ক্লিক করার পর এখন এখানে দেখেন শুরুতে একটা অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে অপটিমাইজড আর একটা হচ্ছে ডাটা সেভার। আমি যদি এই ডাটা সেভার অপশনটা চালু করে দিই তাহলে এখানে 40% পর্যন্ত আমার ডাটা সেভ হবে, মানে আমি ফেসবুকিং করার সময় 40%, বুঝতেই পারছেন একটা হিউজ ডাটা কিন্তু এখান থেকে সেভ হবে। তবে আপনার ভিডিওর কোয়ালিটিতে কিছুটা লস আসবে, বাট এটা আপনাকে মেনে নিতে হবে, ওকে। তারপরে আরেকটা অপশন রয়েছে, সেটা হচ্ছে অটো প্লে, ঠিক আছে। এইখান থেকে কিন্তু আমরা প্রায় 15-20% পর্যন্ত সেভ করতে পারি, ঠিক আছে। এটা দেওয়া রয়েছে অন মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই, ঠিক আছে। এটা আমরা নেভার অটো প্লে ভিডিও, এটা যদি আমরা চালু করে দিই তাহলে আমাদের সামনে যদি হুটহাট করে কোনো ভিডিও চলে আসে তাহলে সেটা কিন্তু প্লে হবে না, মানে আমরা যদি দেখতে চাই, ইন্টারেস্ট ফিল করি তাহলে কিন্তু সেটা দেখতে পারবো। আর আমার মনে হয় যে এটাই করা উচিত। এটা করলে হচ্ছে, এক হচ্ছে আমাদের সামনে অপ্রয়োজনীয় ভিডিওগুলো এমনিতেই প্লে হবে না, আর এক হচ্ছে আমাদের ডাটাও কিন্তু সেভ হচ্ছে। সব মিলিয়ে আমরা ফেসবুক থেকে কিন্তু প্রায় 50% পর্যন্ত ডাটা সেভ করার একটা সুযোগ পেয়ে যাচ্ছি। ফেসবুকের পরেই কিন্তু আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি ইউটিউব। সো ইউটিউবে ডাটা সেভ করাটাও কিন্তু আমাদের জন্য জরুরি। চলুন দেখাই কীভাবে করতে হবে। আমি চলে যাচ্ছি আমার ইউটিউবের অ্যাপসে। আসার পর এই ডান পাশে দেখেন আমার ইউটিউবের হচ্ছে চ্যানেলের আইকনটা রয়েছে, এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে সেটিংস নামে একটা অপশন রয়েছে, এখানে একটা ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পর দুই নম্বর একটা অপশন দেখতে পাচ্ছেন ডাটা সেভিং নামে, ঠিক আছে, এখানে একটা ক্লিক করলাম। এখন যদি আমি এই অপশনটা এই পাশে ক্লিক করে চালু করে দেই তাহলে কিন্তু আমার এটা চালু হয়ে গেল, ডাটা অনেক বেশি সেভ হবে। কীভাবে সেভ হবে আপনাদেরকে একটু বলি। ধরেন কোনো একটা ভিডিও 4K রেজুলেশনে রয়েছে, সো এটা যখন আমার সামনে আসবে তখন কিন্তু 4K প্লে হবে, বাট আমি যদি ফোনে যদি দেখি তাহলে কিন্তু আমার 4K না দেখলেও খুব একটা সমস্যা নেই, কারণ আমাদের 4K সবচেয়ে বেশি কাজে লাগে হচ্ছে যখন আমরা টিভিতে বা বড় স্ক্রিনে দেখি তখন কিন্তু কাজে লাগে। বাট 4K দরকার নেই, আমাদের ফোনে হচ্ছে 1080p হইলে এনাফ। আবার দেখা গেল যে অনেক ভিডিও আছে 1080p 60fps অথবা 120fps সেগুলো প্লে হচ্ছে, বাট সেইগুলো কিন্তু আমাদের জন্য খুব একটা প্র্যাকটিক্যাল লাইফে কার্যকারী না, মানে সেগুলো আমাদের খুব একটা ইফেক্ট করবে না। বাট সেই ক্ষেত্রে যদি ডাটা সেভার মোডটা অন করে দিই তাহলে কিন্তু আমাদেরকে একটা মানে স্টেবল সিচুয়েশনে কিছু ভিডিও দেখাবে, যেগুলো দেখে আমরা ফিল করবো না যে খুব খারাপ ভিডিও, বাট আমাদের এমবি কিন্তু অনেক বেশি সেভ হবে, ওকে। দুই নম্বর আর একটা সেটিংস রয়েছে, আমি একটু ব্যাক করে চলে আসি। এই যে অটো প্লে, এই অটো প্লের মানে হচ্ছে যখন আমাদের একটা ভিডিও শেষ হয় তখন আর একটা ভিডিও অটো চলতে থাকে। সো এইটা যদি আমি এই পাশে ক্লিক করে অফ করে দিই তাহলে কিন্তু আমাদের সেই ভিডিওগুলো আর চলবে না, এখান থেকেও কিন্তু আমাদের এমবি অনেকটাই সেভ হতে পারে। তিন নম্বরে যে সেটিংসটা নিয়ে আলোচনা করবো সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এখান থেকেও কিন্তু আপনি অনেক বেশি ডাটা বা এমবি সেভ করতে পারবেন। চলুন দেখাই, এই জন্য আপনি গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর আপনি ডান পাশে দেখেন আপনার অ্যাকাউন্টের ছবি অথবা নাম থাকতে পারে, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে নিচের দিকে একটা অপশন পাবে সেটিংস নামে, ঠিক আছে, এখানে একটা ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর দুই নম্বর একটা অপশন পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন তিন নম্বর একটা অপশন রয়েছে অটো আপডেট অ্যাপস, ঠিক আছে, এখানে একটা ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে দেখা ওভার এনি নেটওয়ার্ক, ঠিক আছে, এটা হচ্ছে আপনি ডোন্ট অটো আপডেট অ্যাপস, ঠিক আছে, এইটা দিয়ে আপনি সিলেক্ট করে দিবেন। এখন এতে আপনার এমবিটা কীভাবে সেভ হবে বলি, ধরেন আপনার ফোনে যদি 50টা বা 100টা অ্যাপস থেকে থাকে তাহলে এইগুলার রেগুলারই কিন্তু আপডেট আসতে শুরু করবে, ঠিক আছে। দেখা গেল যে কোনো একটা অ্যাপসের 5 দিন 10 দিন বা 15 দিন 1 মাস 1.5 মাস পর পর আপডেট আসতেই থাকবে। সো এই আপডেটগুলো যখন আপনার ফোনে অটোমেটিক হতে থাকবে তখন কিন্তু দেখা গেল যে আপনার ফোন থেকে এমবি কাটতে শুরু করবে স্বয়ংক্রিয়ভাবে ভিতরে, কিন্তু আপনি বুঝতে পারবেন না। দেখা গেল যে আপনি এমবি আসলে ফোনে কিনছেন বাট সেটা থাকছে না, কারণ আপনার ফোনটা তো আপডেট হচ্ছে রেগুলার। সো এইভাবে কিন্তু আপনার এমবি অনেক বেশি খরচ হয়ে যায়, বাট আপনি কিন্তু টের পান না। এক্ষেত্রে আপনি এটা বন্ধ করে রাখেন, যে অ্যাপসটা যখন আপনার প্রয়োজন হবে আপডেট করা শুধুমাত্র সেটা তখনই আপডেট করে নেবেন, তাহলে কিন্তু আপনার এমবি অনেক বেশি সেভ হবে। সো গাইজ, এই ছিল মোবাইলে এমবি সেভ করার তিনটি প্রধান ওয়ে। এছাড়াও ছোটোখাটো বেশ কিছু ওয়ে রয়েছে, সেগুলো নিয়ে আমি আর ডিসকাস করলাম না। প্রধান এই তিনটা ওয়ে যদি আপনারা বা এই তিনটা সেটিংস যদি আপনারা করে রাখতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ফোনের এমবি অনেক বেশি সেফ হবে। সো গাইস, এই ছিল আমার আজকের ভিডিও। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আরও কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।